হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল KBT18। বন্ধুরা, আজকে যে টি20 দেখাবো সেটি হচ্ছে আপনি আপনার মোবাইল থেকে কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন এবং চ্যানেলটি কীভাবে আপনি পরিচালনা করবেন, কীভাবে আপনার চ্যানেলের নামটা সেটিং করবেন এবং কাস্টমাইজ করবেন সে বিষয়ে আপনাদের দেখাবো। তার একটি কথা বলে নিই, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর শেয়ার করবেন। তাহলে কথা না বাড়িয়ে এবার সোজা আমরা তাদের কাজে চলে যাই। প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, করার পরে একদম উপরে দেখবেন যে তিনটি ডট আছে, এই ডটের পরে ক্লিক করবেন। করার পরে আপনার এখানে যে ডেস্কটপ লেখা আছে এটি করে দিবেন, দিলে পরে যাতে আপনি কম্পিউটারের মতন কাজটি করতে পারেন, কম্পিউটারের মতন সহজভাবে আপনি যেন কাজ করতে পারেন সেজন্য এটা করে নেবেন। তাই আমরা ইউটিউবে চলে যাব, www.youtube.com। করার পরে যে আইকনটি দেখছেন সেটার উপরে ক্লিক করবেন। আপনাদের আমি দুই সিস্টেমে দেখাবো আপনি কিভাবে আপনার দুই বিভাগে আপনি চ্যানেলের নামটা সেটিং করতে পারবেন। তো প্রথমটা দেখাই, মাই চ্যানেল যাবেন, মাই চ্যানেলে যাওয়ার পরে এই যে আইকনটি দেখছেন এটার উপরে ক্লিক করবেন। করার পরে এডিট লেখা আসবে, এডিটে ক্লিক করবেন। আসলে আমি দেখাবো আপনাদের কোনটায় কি সুবিধা আর কোনটায় সুবিধা অসুবিধা দুইটাই আমি দেখাবো, যে কোনটা কি করলে এই সিস্টেমটা করতে পারেন, করলে পরে আপনার একটা সমস্যা আছে যে আপনি আপনার নাম দিয়ে চ্যানেলটি এই নাম দিয়ে আপনি ইমেলটি খুলেছেন, ইমেলটি যখন খুলেছেন যেহেতু আপনার মেল আছে মেলে আপনার নামটা পরিবর্তন হয়ে যাবে। এই যে নতুন যেটা আছে এটাকে ক্লিক করবেন, করার পরে একটা ফর্ম আসবে। এখানে দেখেন আপনার আমি যে মেলটার নাম, আমার যে মেলের নাম সে মেলের নামটা এখানে আছে জাবালাবা। আপনি এখানে আপনার চ্যানেল নাম দেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম যদি আপনি দিয়ে নিক নেম দেন, দেওয়ার পরে এখানে আপনি ওকে করে দেবেন, দিলে আপনার চ্যানেলের নামটা হয়ে যাবে। এই একটা সিস্টেম আছে, আর একটা সিস্টেম যেটা আপনার দেখাবো সেটা আপনার যে আপনার কোনো নাম পরিবর্তন হবে না, আপনার যে নামে মেল আছে সেই মেলটার নাম পরিবর্তন হবে না, কিচ্ছু হবে না, শুধু আপনার চ্যানেল নামটা চ্যানেলটি আলাদা হয়ে যাবে আর মেলটি মেলের নামেই থাকবে। তো সেটা করতে হলে আমাদের আবার ওই সেই আইকনে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এখানে দেখছেন একটি সেটিং নামে অপশন আছে নিচের দিকে, এই সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পরে এই পেজটি যখন আসবে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল, আপনি ক্রিয়েট নিউ চ্যানেলে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম, এখানে আপনার চ্যানেল নামটা দিবেন, ইউ আমি একটা নাম দিয়ে দিলাম এফ ইউ ডাবল এন ফানি ভি ডি ইউ ভিডিও দেখে দিলাম। দেওয়ার পরে যে ক্রিয়েটর ক্রিয়েট লেখা রয়েছে এখানে আপনি ওকে করে দেবেন।
আপনার যে ব্যানারটি দিবেন, চ্যানেলের চ্যানেল ব্যানার, সেই চ্যানেল ব্যানারটি আপনি সেটিং করবেন। আপনার চ্যানেলের যে লোগো, সেই লোগোটা আপনি সেটিং করবেন কিভাবে, এখানে যে ব্যানারটা থাকে সেই ব্যানারটা আপনি কিনে দিবেন। এখানে দেখেন অ্যাড চ্যানেল আর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখান থেকে সরাসরি, আপনার যদি কোনো পছন্দ করা থাকে ব্যানার বা তৈরি করে থাকেন, সেই ব্যানারটা এখানে সিলেক্ট করবেন। এরকম সিলেক্ট করলে এই অপশন ডাশবোর্ডে আপনি ডকুমেন্টসে চলে যাবেন, যে আপনার পছন্দ যে ব্যানারটি সেটি আপনার শো করবে, সেটি আপনি এভাবে শো করবে। ক্লিক করে দেখেন এই যে আসছে, আপনি এরকম একটি দিয়ে দিবেন। তা যেহেতু আমার এখানে বানানো নেই, তা আমি আমার মতন এই ইউটিউবের গ্যালারিতে যাবেন। গ্যালারিতে গেলে পরে আপনি এখানে বেশ কিছু ছবি পাবেন, আপনার মতন আপনার একটা কাভার ব্যানার দিবেন। আর কাভার ব্যানারের মাপ কত সেরকম একটি ভিডিও আমার চ্যানেলে আছে, সেটি দেখে নেবেন। দেখলে পরে আপনি সহজে বুঝতে পারবেন যে কত বাই কত হলে পরে সেটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে চলে আসছে ছবিটা কিভাবে শো করবে সেটা দেখাচ্ছে এখানে। এটা কম্পিউটার ডেস্কটপ, এটা টিভি, আর এটা হচ্ছে আপনার মোবাইল, কোনটাতে কিভাবে দেখা যাবে সেটা দেখাবে। এখানে আপনি যে সিলেক্ট লেখা আছে, এই সিলেক্ট লেখার পরে ক্লিক করে দেবেন, এটি সেভ হয়ে যাবে। মানে সেভিং দেখাচ্ছে, সেভ হয়ে যাবে। বন্ধুরা এখানে যে আইকন ডিটেকশন, এখানে আপনি এই পেজের উপরে ক্লিক করবেন। করার পরে লোগোটা সেটিং করবেন কিভাবে সেটা ওখানে ক্লিক করে আপনার লোগোটি সেটিং করা করবেন। এখানে দেখেন এডিট লেখা আছে, ওখানে ক্লিক করলে এডিট লেখাতে আসবে। লেখার পরে একটি পরে আপলোড ফটো লেখা আসবে। আপলোড ফটোর পরে ক্লিক করার পরে ডকুমেন্টস ডকুমেন্টস এর পরে যাবেন। যাওয়ার পরে এরকম একটি লোগো, আপনি লোগোটি আগে থেকে চুজ করে রাখবেন, মোবাইলের নামে রাখবেন। নামার পরে এখানে দেখেন যে কমানো বাড়ানো যায় জিনিসটি, যেখানে ডান লেখা আছে ডান করে দিবেন। ডান করার পরে লোগোটি চলে আসছে। এখন আপনার যে মূল পেজ, সেই মূল পেজে চলে যাবেন। যাওয়ার পরে এটাকে রিফ্রেশ করে দিবেন। দেখেন লোগোটি চলে আসছে। আর এখানকার কভার পেজের একটি মাপ আছে, সেই মাপটি আমি আপনার আপনার পছন্দ মতো দিতে হয়, তাহলে আপনার কভার পেজের একটি মাপ আছে, সেই মাপ অনুযায়ী আপনি ওটা সেটিং করবেন, এটি তৈরি করে নেবেন কভার পেজটি। আর কভার পেজের ভিডিও আমার চ্যানেলে আছে দেওয়া, সেটা দেখে নেবেন, দেখলে ওরা আপনার মাপ অ্যাকুরেট করতে পারবেন। এবার সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ যেটি হচ্ছে, সেটি আপনার সেটিং আছে, সেই সেটিংটি আপনার করতে হবে, যা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে মনিটাইজেশন হয় না, আমরা আমরা যেটি করতে হবে সেটা হচ্ছে অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে যাওয়ার পরে এখানে লেখা আছে ডিসক্রিপশন, ডিসক্রিপশনে
চ্যানেল ডিসক্রিপশনে লিখবেন আপনার মতন, আপনি যা কিছু আপনি লিখতে পারেন, আমি একটু সামথিং কিছু লিখে দিলাম। Welcome to my channel. লিখে দিলাম, দেওয়ার পরে এখানে ডান লেখা আছে, ডান করে দিবেন, ডান করার পরে এখন সবচেয়ে এই জিনিসটা আপনার গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটি লোকেশনটি। আপনার লোকেশনটি এখানে দেখেন বিভিন্ন দেশ আছে, তার যেটা আমরা দিব সেটা হচ্ছে আমরা হয় আপনার হয় ইউনাইটেড কিংডম না ইউনাইটেড স্টেট, আর নয়তো আপনি ইন্ডিয়া ইন্ডিয়া দিয়ে সিলেক্ট করে দেবেন, দিলে দেখেন চ্যানেল আপডেটেড কোন কান্ট্রি সাকসেসফুল লেখা দিছে। এগুলো আপনার মূল বিষয়টি, যে যেহেতু আমাদের বাংলাদেশে কোনো মনিটাইজেশন নাই, সেখানে আমাদের এই তিনটি দেশ ছাড়া আর আপনি কোথাও চালাতে পারবেন না বা ই করতে পারবেন না। এবার এখানে আছে আপনার লিঙ্ক, পাঁচটি লিঙ্ক দিতে পারবেন। সে পাঁচটি লিঙ্ক হচ্ছে আপনার যেমন ফেসবুক, টুইটার, এরকম ফেসবুকের লিঙ্ক গুলো নিতে গেলে আপনার এই যেমন এই আমি এটা দেখাই, এই লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে ইউআরএল এখানে আপনি এটাকে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে ইউটিউব লিখে ডান করে দিলাম, দেখেন যে কোনায় যে লোগো গুলো থাকে সেই লোগো গুলো শো করবে। এখানে যে কটা দিবেন ওখানে যে পাঁচটি দিলে আপনার শো করবে যে চলে আসছে, দেখেন এই কোনার পরে। তা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আর পরবর্তী ভিডিওতে পাওয়ার জন্য আপনার পাশে যে বেল আইকনটি থাকে সেই বেল আইকনটি দিয়ে রাখবেন, যাতে নেক্সট ভিডিও দিয়ে আপনি সব সহজে পান। আর পরবর্তী ভিডিওতে দিব আমরা যেটা আপনার হচ্ছে আপনার চ্যানেলে কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন সেটা আমি দেখাবো। তো আল্লাহ হাফেজ।